এপিবিএন অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। এপিবিএন অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। শিক্ষক পরিচিতি পর্বে আমি তোমাদের সঙ্গে আছি। মোসাম্মদ রাজিয়া সুলতানা, সহকারী শিক্ষক, আর্ম পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ, বগুড়া। পাঠ পরিচিতি। সোনামণিদের অঙ্ক শেখা তোমাদের অঙ্ক বইয়ে শ্রেণী নার্সারি, বিষয় গণিত, সময় 40 মিনিট। তারিখ 14/10/21। আজকের পাঠ তোমাদের অঙ্ক বই থেকে আমি তোমাদের যেটা করাবো আজকে সেটা হচ্ছে সেটা দেখাবো, ঘোষণা করবো। এখন আমি আজকের পাঠটা ঘোষণা করবো। ফাঁকা ঘর পড়ুন 51 থেকে 100 পর্যন্ত। 51 থেকে 100 পর্যন্ত ফাঁকা ঘর পড়ুন। 51 থেকে 100 পর্যন্ত ফাঁকা ঘর পড়ুন করবো আমরা, এটাই আজকের পাঠ। ফাঁকা ঘর পূরণ করো। 51, 501, 51 ফাঁকা ঘর, তারপর হবে ফাঁকা ঘর একটা দেখো 52, 502, 52, 53, 503, 53, তারপর ফাঁকা ঘর হবে 54, 504, 54, তারপর আবার একটা ফাঁকা ঘর হবে 55, 505, 55, ছাপ্পান্ন ফাঁকা ঘর, 57, 507, 57, 58। তোমাদের বোঝার সুবিধার্থে আমি সাদা ঘরগুলো, যেগুলো সাদা ঘরে দেখো বক্স করা আছে আগে থেকেই, এগুলো হচ্ছে তোমাদের ফাঁকা ঘর, ঠিক আছে? আর যেগুলো রঙিন বক্সগুলো এগুলো তোমাদের লেখাই থাকবে, আর সাদা ঘরগুলো তোমাদের ফাঁকা ঘর হিসেবে থাকবে, ওগুলো তোমাদের পূরণ করতে হবে। সাদা ঘরগুলো শুধু তোমাদের পূরণ করতে হবে। তাহলে 58, তারপর ফাঁকা ঘর দিতে হবে 59, 509, 59, ফাঁকা ঘর আবার 60, ফাঁকা ঘর আবার দিতে হবে 60, 60, 61, 62, 62, ফাঁকা ঘর 63, 63, 63, 64, 64, ফাঁকা ঘর 65, 65, 65। তাহলে আমরা 51 থেকে 100 পর্যন্ত ফাঁকা ঘর দেখছি, করবো আজকে। তাহলে 51 ফাঁকা ঘর, 52, 53 ফাঁকা ঘর, 54 ফাঁকা ঘর, 55, 56 ফাঁকা ঘর, 57, 58 ফাঁকা ঘর, 59 ফাঁকা ঘর, 60, 61, 62 ফাঁকা ঘর, 63, 64 ফাঁকা ঘর, 65, ঠিক আছে? তাহলে আমরা ফাঁকা ঘর দেখতে পাচ্ছি, যেগুলো সাদা একদম
ঘরের মধ্যে দেখো ঘর দেওয়া আছে, এগুলো হচ্ছে তোমাদের ফাঁকা ঘর, পরীক্ষায় ফাঁকা ঘর দেওয়া থাকবে, হ্যাঁ ওটাকে তোমাদের পূরণ করতে হবে। এ পর্যন্ত লেখা হয়েছে সবার? আচ্ছা এ পর্যন্ত সবার লেখা শেষ, চলো আমরা পরেরটাতে যাই। ফাঁকা ঘর 66, সবাই ফাঁকা ঘর দেবে, কিন্তু ফাঁকা ঘর 66, 66, 67, 68, ফাঁকা ঘর 69, 69, 69, ফাঁকা ঘর 69, আবার ফাঁকা ঘর 70, হ্যাঁ 70, তারপর 71, হ্যাঁ তাহলে আমাদের ফাঁকা ঘর 66, 67, 68, আবার ফাঁকা ঘর 69, তারপর 70, তারপর ফাঁকা ঘর 71, 73, 71, আবার ফাঁকা ঘর দেবো আমরা 72, 71, 72, 73, হ্যাঁ ফাঁকা ঘর 74, ফাঁকা ঘর 74, 75, 75, 75, 76, ফাঁকা ঘর দিয়ে 77, 77, 77, আবার ফাঁকা ঘর 78, 78, 78, 78, 78, 78, 79, 79, ফাঁকা ঘর 80, 80, 80। তাহলে যেগুলো আমি আবারও বলছি, যেগুলো সাদা ঘর সেগুলো ফাঁকা ঘর হিসেবে থাকবে, তোমাদের পরীক্ষার খাতায় ফাঁকা করা থাকবে, তোমাদের এগুলো পূরণ করতে হবে। তাহলে ফাঁকা ঘর 66, 67, 68, ফাঁকা ঘর 69, 70, ফাঁকা ঘর 71, ফাঁকা ঘর 72, 73, ফাঁকা ঘর 74, 75, 76, ফাঁকা ঘর 77, ফাঁকা ঘর 78, 79, ফাঁকা ঘর 80। একাশি, 81, 81, ফাঁকা ঘর 82, 82, আবার ফাঁকা ঘর 83, 83, 84, 84, 85, 85, 85, এটা কিন্তু ফাঁকা ঘর হবে, 85 ফাঁকা ঘরের ভিতরে হবে, 86, 86, 86, 87, 87, 87, 87, ফাঁকা ঘর 87 হবে, 88, 88, 88, 88 ফাঁকা ঘরের ভিতরে হবে, 89, 89, 89, 90, 90, হ্যাঁ তাহলে দেখো 81, ফাঁকা ঘর 82, ফাঁকা ঘর 83, 84, 85, ফাঁকা ঘর 85, 86, ফাঁকা ঘর 87, ফাঁকা ঘর 88, 89, 90, এ পর্যন্ত লেখা হয়েছে তোমাদের? সুন্দর করে খাতায় উঠায় নেবে, পরীক্ষার খাতায় সুন্দর করে বুঝে বুঝে লিখবে। একানব্বই, ফাঁকা ঘর 91, ফাঁকা ঘর
বিরানব্বই, তিরানব্বই, ফাঁকা ঘর চৌরানব্বই, নয় চার চৌরানব্বই, ফাঁকা ঘর পঁচানব্বই, নয় পাঁচ পঁচানব্বই, নয় ছয় ছিয়ানব্বই, ফাঁকা ঘর সাতানব্বই, নয় সাত সাতানব্বই, আটানব্বই, নয় আট আটানব্বই, ফাঁকা ঘর নিরানব্বই, ফাঁকা ঘর নিরানব্বই, নয় নয় নিরানব্বই, ফাঁকা ফাঁকা ঘর নিরানব্বই, তারপর দেখো একশত, ঠিক আছে? তাহলে আমি আবার বলে দিচ্ছি, ফাঁকা ঘর একানব্বই, ফাঁকা ঘর বিরানব্বই, তিরানব্বই, ফাঁকা ঘর চৌরানব্বই, ফাঁকা ঘর পঁচানব্বই, ছিয়ানব্বই, ফাঁকা ঘর সাতানব্বই, আটানব্বই, নিরানব্বই, ফাঁকা ঘর, ফাঁকা ঘর নিরানব্বই, ফাঁকা ঘর নিরানব্বই, তারপর একশত, ঠিক আছে? যেগুলো সাদা ঘর সেগুলো তোমাদের ফাঁকা ঘর। তাহলে একশো পর্যন্ত আমরা ফাঁকা ঘর দেখলাম দেখলাম এবং লিখলাম। হ্যাঁ, এখন তোমাদের বাড়ি কাজ HW1 খাতায় তোমরা লিখবা। ফাঁকা ঘর পূরণ করো, যে একান্ন থেকে একশো পর্যন্ত আমি তোমাদের ফাঁকা ঘর করালাম, এটাই তোমাদের বাড়ি কাজ, ঠিক আছে? একান্ন থেকে একশো পর্যন্ত ফাঁকা ঘর পূরণ করো। সবাইকে ধন্যবাদ, তোমরা বাসায় সুস্থ থাকো, ভালো থাকো এবং সুন্দর থাকো। হ্যাঁ, ঘন ঘন সাবান পানিতে হাত ধোবে, খাওয়ার আগে অবশ্যই হাত ধোবে, এবং কোনো কিছু ধরে না হাত ধুয়ে মুখে খাবার দেবে না, ঠিক আছে? এবার সময় আমাদের খুব সাবধানে থাকা দরকার। বাবা মার কথা শুনবে, বাবা মার কথা শুনলে অবশ্যই তোমাদের সবার ভালো হবে, ঠিক আছে? তাহলে আজকের ক্লাস এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।